আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যে নবদ্বীপ বিকাশের দিকে হাঁটতে শুরু করলো নাকি। তো বুঝতে পারছেন বন্ধুরা, নবদ্বীপ বিকাশের দিকে হাঁটতে শুরু করলো নাকি, অর্থাৎ নগদ যে সার্ভিসগুলো এখন দিচ্ছে এবং যে সার্ভিসগুলো আমরা পাচ্ছি, তো এখন অনেক ভালো সার্ভিস দিচ্ছে। কিন্তু কালকে আমি একটি পোস্ট দেখলাম নগদের ফেসবুক পেজে, তো দেখলাম যে এখন অনেকগুলো অফার চেঞ্জ হয়ে গেছে নগদের। তো নগদ আসলে কি বিকাশের দিকে হাঁটছে? তো আজকে আমি এটি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে নগদ বিকাশের দিকে হাঁটছে, তো কেন বিকাশের দিকে হাঁটছে এবং কেন তারা এরকম করতেছে আমাদের সঙ্গে। তো ভিডিওটি শুরু করার আগে একটু কথা না বললে নয়, এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ করে দেখাবো বন্ধুরা, আপনার ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখাবো যে কীভাবে নগদ বিকাশের দিকে হাঁটছে। তো এটি আপনাদের আজকে প্রমাণ করে দেব। তো বন্ধুরা, আমি যদি কালকে নগদ একটি, তো বন্ধুরা এখানে আপনারা একটি পোস্ট দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে পাবেন বেশি দেবেন কম, বাংলাদেশে এই প্রথম। তো এটা সব ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন যে একটু আপনার শুধু নগদে পাচ্ছেন ক্যাশ ইনে 5 টাকা ক্যাশব্যাক প্রতি 2000। তো বন্ধুরা এটি একটি বড় ধাক্কা। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ ইন প্রতি 5 টাকা ক্যাশব্যাক, তো প্রতি 2000। তো আগের থেকে আগে কী ছিল? তো আগে ছিল যে প্রতি 1000 5 টাকা ক্যাশব্যাক। তো এখন তারা দিচ্ছে প্রতি 2000 5 টাকা শুধু ক্যাশব্যাক। তো বন্ধুদের বুঝতে পারছেন 5 টাকা কিন্তু কমিশন তারা অফ করে দিয়েছে। তো আগে আমরা এরকম অফার দেখে নগদে অ্যাকাউন্ট খুলেছি এবং অনেক ভালো ভালো সার্ভিস ইউজ করতেছি, কিন্তু ইদানিং অর্থাৎ গতকাল থেকে নগদে কী হলো এমন যে তারা এই এখন প্রতি 2000 5 টাকা ক্যাশব্যাক করেছে? তো প্রতি 1000 5 টাকা ক্যাশব্যাক তাদের দিলে তাদের কী হতো, এটি আমাদের নগদের কাছে প্রশ্ন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আরও অনেক দিকে দিয়েছে যে এছাড়াও কল রেটে, এছাড়াও ক্যাশ আউট রেটে পার্সেন্টেজ 14.5 টাকা অর্থাৎ 14.5 টাকা প্রতি 1000। তো এখন যেহেতু প্রতি 2000 5 টাকা ক্যাশব্যাক, তো কিছুদিন পর হতে পারে যে 3000 4000 5000 আবার কিছুদিন পর আমরা দেখতে পাবো যে আবার ক্যাশ আউট চার্জ তারা বাড়িয়ে দিয়েছে। এইভাবে অনেক কিছু আমরা অনেক পরিবর্তন নগদের কাছ থেকে লক্ষ্য করবো। তো এইভাবে আস্তে আস্তে অবশ্যই অবশ্যই আমি আমার মনে হচ্ছে যে নগদ বিকাশের দিকে হাঁটবে, এবং এখন যেহেতু তারা আমরা সবাই অ্যাকাউন্ট করে এসছি, তাদেরকে আমাদের এখন উপায় নেই, আমাদের এখন ইউজ করতেই হবে। তো এখন এরকম যদি নগদ মনে করে তাহলে নগদ ভুল করবে, তো আমরা অন্যদিকে বেছে নিতে পারি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এই সকল অপশন দেওয়ার কারণে তাদের গ্রাহকও অবশ্যই কমতে পারবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম যদি নগদ শুরু করে তাহলে আমরা কী করবো? তো অনেক আশা করে নগদ অ্যাকাউন্ট করলাম যে অনেক ক্যাশব্যাক পাবো বা অন্যান্য কিছু ভালো ভালো সার্ভিস হতো, সেটি আজকে ধুলো বাড়ি দিচ্ছে নগদ আমাদের কাছে। তো নগদ এরকম করলে তো আমাদেরকেও অনেক খারাপ লাগবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এরকম করতে থাকলে কিন্তু নগদে গ্রাহক অবশ্যই অবশ্যই কমবে বলে আমার মনে হয়। তো এখন বিকাশ যেরকম করতেছে আমাদের যে 4টা আমরা ইয়ে করতে পারবো, ক্যাশে সেন্ড মানি করতে হবে, তারপরে চার্জ কাটা হবে বা 500 টাকার উপরে করলে আমাদের চার্জ দিতে হবে, এরকম অনেক বিকাশ এরকম শুরু করছে। তো নগদ কি এরকম করবে, তো সেটি এখন আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, তো শেষ পর্যন্ত দেখি যে কী হয়, নগদ কি বিকাশের মতো হয়ে যায় নাকি আবার তাদের আগের অবস্থানে ফিরে আসে। তো আমি নগদের কাছে একটি অনুরোধ করবো যে আপনারা অবশ্যই অবশ্যই আগের অফারটি দেবেন। তো এখন অফারটি অনেক সন্তোষজনক না, অর্থাৎ আপনারা আগে দিয়েছেন প্রতি 1000 টাকা ক্যাশ ইনে 5 টাকা ক্যাশব্যাক, তো এখন প্রতি 2000 মাত্র 5 টাকা ক্যাশব্যাক। তো এই ক্যাশব্যাক দিয়ে তো হবে না, আপনাদেরকে বেশি বেশি অফার দিতে হবে, এই অফারগুলো দিলে অবশ্যই আপনারা গ্রাহক ধরে রাখতে পারবে। তো বন্ধুরা দেখা যাক নগদ কি বিকাশের দিকে হাঁটে নাকি। তো এটি বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।